আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বহু প্রতীক্ষিত করিমগঞ্জের মেডিকেল কলেজ হবে রাতাবাড়িতে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হিমন্ত সরকারের আমলে ঘুষ নেওয়ারও কারো সাহস নেই কারো বাবার সাহস নেই টাকা চাওয়ার মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর আসনে বসে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন হিমন্ত বিশ্ব শর্মা ভাষিক দ্বন্দ্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে ধিক্কার তমালকান্তি বণিকের চুরাইবাড়িতে ফের পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি আদর্শগ্রাম প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থ আসামের সাংসদরা মেঘালয় মণিপুরের সাংসদরা সফল হলেও রাজ্যের সাংসদরা কেন নিষ্ক্রিয় প্রশ্ন সচেতন মহলের চরম সংকটে বরাকের মানুষ বললেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীর ভট্টাচার্য বরাকবঙ্গের শিলচর শহর আঞ্চলিক কমিটি পুনর্গঠিত সরকারকে হিংসাত্মমূলক আচরণ পরিহার করে শীঘ্রই প্রদীপ দত্ত মুক্তির দাবি আমরা বাঙ্গালির এবং সর্বশেষ খবরটি হলো বিক্রি হচ্ছে বন্ধ কাচার সুগার মিলের যন্ত্রাংশ উদ্বেগ ঘরের ছেলে সাংসদ হওয়ার পরও ভাগ্যের চাকা গুরল না রাতাবাড়িবাসীর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন সংবাদের বিস্তারিত হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে কোনো সরকারি অফিসার কর্মচারীর সাহস নেই ঘুষ নেওয়ার কারো বাবারও সাহস নেই টাকা চাওয়ার এই মন্তব্য খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রবিবার কলাক্ষেত্রে আয়োজিত ছাত্রছাত্রীর এক মত বিনিময় অনুষ্ঠানে এক ছাত্রের প্রশ্নের উত্তরে এভাবেই মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পাঁচ বছর আসামের জন্য এক টার্নিং পয়েন্ট রাজ্যে ড্রাগস থাকবে না সব ধরনের খারাপ কাজ বন্ধ করা হবে বিকাশের এক নতুন দিগন্তের দিকে অগ্রসর হবে আসাম পরিবর্তন দেখতে পাবেন রাজ্যের মানুষ শুধু দুর্নীতির বিরুদ্ধেই অভিযান নয় অতিরিক্ত বাস ভাড়া রেলের ভাড়া দাবি করলেও বিপদে পড়তে হবে জনৈক্য ছাত্রীর প্রশ্ন কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন অনেকেই লকডাউনের পর স্কুল কলেজে পড়াশোনা শুরু হয়েছে দূর দূরান্ত থেকে ছাত্ররা গুয়াহাটিতে বাসে রেলে আসছে তখন একাংশ বাস অতিরিক্ত ভাড়া নেয় এমনকি নলবাড়ি পাঠশালা ইত্যাদি স্থান থেকে দৈনিক কর্মস্থলে আসেন বহু লোক বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বাড়ি ফেরার জন্য অন্তিম ট্রেন দৌড়ার জন্য স্টেশনে এলে দেখা যায় টিকিটের কাউন্টার বন্ধ তখন টিকিটের জন্য পঞ্চাশ টাকার টিকিট তিনশো টাকা দাবি করা হয় তেমনি বাসের ক্ষেত্রে যাত্রীদের অসুবিধার সুযোগ নিয়ে একাংশ বাস অতিরিক্ত ভাড়া দাবি করে বসে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাফ কথা এ ধরনের ঘটনা যখন দেখা যাবে তাৎক্ষণিকভাবে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে মেসেজ পাঠাতে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেই স্থানে হাজির হবেন এবং সেই ব্যক্তিকে ঠিক জায়গায় পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানান এমনকি জিনিসের দামও যদি অতিরিক্ত দাবি করা হয় তাহলেও তাকে মেসেজ প্রেরণ করার কথা জানান মুখ্যমন্ত্রী বলেন সব ধরনের খারাপ কাজ বন্ধ করা হবে রাজ্যে যেখানে দুর্নীতি হোক না কেন শুধু একটি মেসেজ দিলেই হলো সরকার কী ব্যবস্থা গ্রহণ করে তা দেখতে পাবেন জনগণ অপরদিকে মুখ্যমন্ত্রীর আসনে বসে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছেন হিমন্ত বিশ্ব শর্মা একটি সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করছেন তিনি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানায় রবিবার এক প্রেস বার্তায় একথা জানালেন শিলচর টাউন কংগ্রেসের উপসভাপতি তমালকান্তি বণিক তিনি বলেন বাঙালি অসমিয়া বড় ইত্যাদি মানুষের বাসিক পরিচয় এর সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোট রসায়নের সংকীর্ণ স্বার্থে ধর্মীয় বিভাজনের ঘৃণ্য রাজনীতি করছেন হিমন্ত বরাকে বাঙালিরা সংখ্যালঘু এই তত্ত্বের সূত্র প্রকাশ করুন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ও বাঙালিকে আক্রমণ তথা তাদের প্রাণ সংহারের হুমকি দেওয়ার পরও লাচিত সেনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী আর বরাকের সরকার স্বীকৃত ভাষা বাংলার সম্মান রক্ষার্থে কথা বলায় ষাট বয়সী ব্যক্তিকে শুধু গ্রেপ্তারি নয় রীতিমতো হুমকি দিলেন তিনি আইনের এই বৈষম্যমূলক প্রয়োগ শুধু তার বৈষম্যমূলক ভাবনার প্রকাশই নয় মুখ্যমন্ত্রীর আসনের লজ্জাও বটে তার কথায় অসমীয়া ভাষার প্রতি বরাখের জনগণের কোনো বিদ্বেষ নেই একই সঙ্গে রক্ত জোরানো সংগ্রামে অর্জিত মাতৃভাষার অধিকারের প্রশ্নে কোনো আপসও নেই মাতৃভাষা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় আর ভাষার বিবাদ জাগিয়ে তুলে আসামকে অশান্ত করে গুলাজলে জলে মাছ ধরার কুটচাল থেকে বিরত থাকুন মুখ্যমন্ত্রী অন্যতায় আসাম অশান্ত হয়ে উঠলে তার সম্পূর্ণ দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেই অপরদিকে চরম সংকটে বরাকের মানুষ বললেন অধ্যাপক তপদীর ভট্টাচার্য ও বরাকবঙ্গের শিলচর শহর আঞ্চলিক কমিটি পুনর্গঠিত চরম সংকটের মধ্য দিয়ে চলতে হচ্ছে বরাকবাসীকে এমন সংকটের মুখোমুখি এই উপত্যকার মানুষকে আগে আর কখনো হতে হয়নি এই মন্তব্য করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপদীর ভট্টাচার্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি বলেন এই সময়ে বরাক বঙ্গকে আরও বেশি করে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা বলতে হবে এ ব্যাপারে শিলচর শহর আঞ্চলিক সমিতির গুরুদায়িত্ব তিনি স্মরণ করিয়ে দেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি আইনজীবী ইমাদুদ্দিন বুলবুল সংকটের গভীরতা বোঝাতে সাম্প্রতিকতম ঘটনার উল্লেখ করেন জানান শুধু একটি সাইনবোর্ড বদলানোর কথা বলায় প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করা হলো তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন এত একজন ব্যক্তির গণতান্ত্রিক অধিকার ক্ষমতার দম্বে তাকে গ্রেফতার করা হলো উনিশশো সাল থেকে দফায় দফায় যে আসামে বাংলা ভাষার উপর আক্রমণ করা হচ্ছে এর নানা উদাহরণ টেনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতুষ চৌধুরী শুনান তাই উনিশশো সালের একাদশ শহীদের পরও জগন যীশুকে হারাতে হয়েছে আমাদের আজও ওই ধারা অব্যাহত তিনি ঐসব ইস্যুতে বরাকবঙ্গের পুরনো অবস্থান মনে করিয়ে দিয়ে স্পষ্ট বলেন ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আপোষ করা চলবে না এসবের প্রতিবাদ করতে না পারলে যে বাঙালিকে বাসমান জাতিতে পরিণত হতে হবে সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত তার কথায় রাজনৈতিক পরিসর থেকে আমরা সুরক্ষা পাচ্ছি না ওই জায়গায় এখন দেউলিয়াপনা চলছে চলছে বিবাসরঞ্জন চৌধুরী তৈমুর রাজা চৌধুরী বিশ্বনাথ ভট্টাচার্য সাধারণ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতির বাসনে সঞ্জীব দেবলস্কর বলেন বরাকের জনজীবনে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়ার প্রবল চাপ আমাদের পীড়িত করছে বরাকের আকাশে বাতাসে বাংলা ভাষা বিরোধী চক্রান্তের সদর্প অভিযান শুরু হয়েছে তিনি সতর্ক করে দেন এই সময়ে বরাকবাসী নিষ্ক্রিয় থাকলে তাদের ভবিষ্যৎ ক্রমাগতই অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে যাবে অপরদিকে আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থ আসামের সাংসদরা মেঘালয় মণিপুরের সাংসদরা সফল হলেও রাজ্যের সাংসদরা কেন নিষ্ক্রিয় প্রশ্ন সচেতন মহলের আসামের পঞ্চায়েত এলাকায় আদর্শ গ্রাম নির্মাণে চূড়ান্ত ব্যর্থ আসামের সাংসদরা দেশের বেশিরভাগ রাজ্যসহ উত্তর পূর্বাঞ্চলের মণিপুর ও মেঘালয় যেখানে আদর্শ গ্রাম নির্মাণের ক্ষেত্রে বিশেষ সফলতার নিদর্শন রেখেছে সেখানে আসামের সাংসদরা এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে আসামের কোনো সাংসদই এখনও পর্যন্ত কোনো গ্রামকে আদর্শ গ্রামের রূপ দিতে পারেননি উল্লেখ্য দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রতি বছর নিজেদের কেন্দ্রের একটি করে গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করতে সাংসদদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসামের ক্ষেত্রে অন্য দল তো দূরের কথা বিজেপির সাংসদরাই প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকরী করতে সক্ষম হননি অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর মেঘালয় ছাড়াও দেশের অন্য রাজ্যের মধ্যে কেরল ঝাড়খণ্ড উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যের সাংসদরা তাদের কেন্দ্রের গ্রামগুলিকে আদর্শ গ্রামে উন্নীত করতে সফল হয়েছেন লক্ষণীয় কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই সাংসদ আদর্শ গ্রাম যোজনা শুরু করে দুই সালের মধ্যে লোকসভার একটি কেন্দ্রের তিনটি গ্রাম এবং দুই থেকে চব্বিশ সালের মধ্যে প্রতি বছর একটি করে গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করতে সাংসদদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী দুই হাজার চোদ্দ সালের এগারো অক্টোবর এই প্রকল্পটি শুরু হয় সেই সময় প্রধানমন্ত্রীর নির্দেশের ভিত্তিতে শাসক বিরোধী দুই শিবিরের সাংসদরাই আদর্শ গ্রাম নির্মাণের জন্য পদক্ষেপ নেন সেই সময়ের সাংসদদের মধ্যে রমেন ডেকা নলবাড়িতে বিজয়া চক্রবর্তী পলাশবাড়িতে রাজেন গুহাই নগাঁওয়ে রামপ্রসাদ শর্মা তেজপুরে আদর্শ গ্রাম নির্মাণের কাজ শুরু করেন এ আইডিএফ এর সাংসদ বদরুদ্দিন আজমল মানকাচারে আদর্শ গ্রাম নির্মাণের জন্য পদক্ষেপ নেন একইভাবে কংগ্রেসের সাংসদরাও আদর্শ গ্রাম নির্মাণের কাজ শুরু করেন কিন্তু হতাশার বিষয় এই যে আসামের কোনো সাংসদই একটি গ্রামকে সম্পূর্ণভাবে আদর্শ গ্রামের রূপ দিতে সক্ষম হননি রামপ্রসাদ শর্মা তেজপুরের একটি গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরের কাজ অসম্পূর্ণ রেখেই অন্য আরেকটি গ্রাম বেছে নেন কিন্তু কোনো গ্রামই আদর্শ গ্রামে পরিণত হয়নি ফলে এখনো পর্যন্ত আসামে আদর্শ গ্রামের সংখ্যা শূন্যই রয়ে গেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকারের প্রথম কার্যকাল শেষ হয়ে দ্বিতীয় কার্যকাল চলছে কিন্তু আসামের সাংসদরা এখনও রাজ্যে আদর্শ গ্রাম নির্মাণের লক্ষ্যে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের প্রথম কার্যকালের সময় রাজ্যের যে সাংসদরা আদর্শ গ্রাম নির্মাণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাও অসম্পূর্ণ অবস্থাতেই রয়েছে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় মণিপুরের সাংসদরা যেখানে আদর্শ গ্রাম নির্মাণের ক্ষেত্রে সফল হয়েছেন সেখানে আসামের সাংসদরা কেন নিষ্ক্রিয় এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের সচেতন মহল অপরদিকে শীঘ্রই প্রদীপ দত্তরায়কে মুক্তির দাবি আমরা বাঙালির যারা আইনের রক্ষক যারা সংবিধানের নামে শপথ নিয়ে সরকারের দায়িত্ব নেন তারা যদি বারবার আইন উলঙ্ঘন করেন আর তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয় তখন ক্ষমতা বলে পুলিশ দিয়ে হেনস্থা করে জেলে ঢুকিয়ে রাখা হয় তখন সেই সরকারকে স্বৈরাচারী না বলে কি বলা যায় শনিবার বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত গ্রেপ্তার করে সরকার এটাই প্রমাণ করল যে এই রাজ্যে কোনো আইনের শাসন নেই এক প্রেস বিবৃতিতে এই মন্তব্য করলেন সচিব আমরাব বাঙ্গালির আসাম রাজ্য কমিটির সাধন পুরকায়স্ত বিবৃতিতে তিনি উল্লেখ করেন আসাম সরকারের ভাষা আইনের পাঁচ নং দ্বারায় যেখানে বরাক উপত্যকার তিন জেলার সরকারি ভাষা হচ্ছে বাংলা বরাকের সকল কাজকর্ম বাংলায় হওয়ার কথা সেখানে অসমীয়া ভাষায় সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর উদ্দেশ্য হচ্ছে বাঙালির মধ্যে সংঘাত তৈরি করা এই ভাষা আইন লঙ্ঘনের বিরোধিতা করে বাংলায় হোর্ডিং লাগানোর দাবি জানানোটা কি অপরাধ এই প্রশ্ন তুলেন তিনি বলেন এক শ্রেণীর মিডিয়া জাতীয়তাবাদীদের উদ্ধৃতি দিয়ে অসমীয়া ভাষার অপমান করা হয়েছে বলে প্রচার চালিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেন বরাক ব্রহ্মপুত্রের বাঙালিরা অসমীয়া ভাষা সংস্কৃতি বিরুদ্ধে নয় সরকারি আইন যার যে অধিকার আছে তা যেন সুরক্ষিত থাকে বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে প্রক্রিয়া প্রদীপ দত্তরায়কে গ্রেপ্তার করা হয়েছে তা সরকারের গোষ্ঠীত নীতির পরিপন্থী সরকার যেখানে বলেছে যে কোনো এজাহার দেওয়ার সঙ্গে সঙ্গে তা নথিভুক্ত করা যাবে না সেটা উপযুক্তভাবে তদন্ত করে নথিভুক্ত করা হবে কিন্তু প্রদীপ দত্তরায়র ক্ষেত্রে সন্দেহ এজাহার দেওয়ার সঙ্গে সঙ্গে তা নথিভুক্ত করে তাকে গ্রেফতার করা হয় এটা এক স্বরযন্ত্র কিছু নয় বলে দাবি করেন সাধন বাবু তিনি সরকারকে আচরণ পরিহার করে অবিলম্বে প্রদীপ দত্তরের উপর থেকে ষড়যন্ত্রমূলক আসামের বাঙালিদের মধ্যে যে খুব পুঞ্জীভূত হচ্ছে তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর এই পরিস্থিতির জন্য দায়ী থাকবে সরকার বলে দাবি করেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত